নমস্কার বন্ধুরা গুলটুস অ্যাক্টিভিটি চ্যানেলে ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকালবেলা গুলটু দেখো বিছনার উপরে খেলাধুলো করছে আর এখনও পর্যন্ত বিছনা ছাড়েনি আর আমি ছেলের সঙ্গে একটু খুনশুটিতে মেতে আছি থ্যাংক ইউ আর সকালবেলা দেখো রান্নাঘরে চলে এলাম ব্রেকফাস্টটা দিয়ে ছেলেকে তো সকালে বাঁধাকপি রান্না করবো বলে বাঁধাকপিটা বের করলাম আর ফ্রিজ থেকে আমি বের করে নিচ্ছি বের করব মাছ বের করব আর একটা স্পেশাল রেসিপি রান্না করব আজকে দুপুরের জন্য যে জন্যে কিন্তু চিকেন লেগ পিসকে বের করে রাখছি আমি তো দুপুরে এইগুলোই রান্না রান্নাবান্না করা হবে তো দেখো দুপুরে রান্না রান্নাবান্না কিন্তু আমি দিলাম আর মাছদের মাথা দিয়ে আমি আসলে তো দেখো টমেটো অনেকে কিন্তু এইভাবে তোমরা হয়তো খেয়ে থাকবে আবার অনেকে কাটার জন্য হয়তো খাও না কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চরে কিন্তু খেতে প্রচণ্ড ভালো লাগে মানে খুবই টেস্টি একটা রেসিপি বলতে পারো গরম গরম ভাতের শখে কিন্তু জাস্ট জমে যায় তো বাঁধাকপি চচ্চড়িটা করার পরে আমি কিন্তু সোজা সাপটা একটা মাছের ঝোল করে নিচ্ছি মাছটাকে ভেজে তার উপরে মশলাগুলো একটা জল দিয়ে খুব সিম্পল কিন্তু টেস্টি হয় এবং সাধারণ বেশি খাটনির না একটা রেসিপি আমি করে নিলাম তো আজকের মেনু দেখো করে নিয়েছি মাছের ঝাল যেটা দেখলে ঝোল আর করে নিয়েছি বাঁধাকপি চচ্চড়ি আর একটা স্পেশাল রেসিপি যেটা দুপুরে করব বলেছিলাম সেটাই কিন্তু করেছি তো দুপুরে কি করেছি দেখো চিকেন টেংরি মশালা বা চিকেন লেগ মশালা করে নিয়েছি এটা খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে আর ছেলের জন্য একটু পায়েস করে নিয়েছে দুধ দিয়ে চাল দিয়ে আর সন্ধ্যাবেলা আমার হাজবেন্ড বাজার থেকে আজকে চিকেন টিক্কা মশলা এনে দিয়েছে তো সেটাই আমরা আজকে খাচ্ছি ছেলে তো খেতে বসে গেছে দেখতেই পাচ্ছ তো ওকে আমরা দিয়ে দিয়েছি তো আজকে সারাদিনটা প্রচুর খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কেটে দিলো কেটে গেলো আজকে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্যে কিন্তু টাটা